এখন বাংলাদেশে 60 জনের বাইরে আরো আব্বাস আছে নাকি নাই? কথাখানে আছে নাকি নাই? এই 60 জনের বাইরে একজন আব্বা হয়েছে, এটা হলো বাবা। আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, আমি চাঁদপুর হাজিগুঞ্জের কাছে এক মাহফিলে আসছি, আইসে দেখি মানুষ সব মাজারে সাজদা দেয়। আপনাদের দিকে আসে নাকি এই কাম? মাজারে সাজদা দেয় হাজিগুঞ্জের এলাকায়। আমি আরেকটু উত্তরে গেলাম কুমিল্লার কাছাকাছি, গিয়া দেখি যে ফিরের পাও সাজদা দেয়। আমি আরেকটু উত্তরে গেলাম, গিয়া দেখি ফিরের পায়ে সুমায়। ব্রাহ্মণবাড়িয়া গিয়ে দেখি ফিরের বুড়াঙ্গুল সোয়ে। যখন শুনলাম ফিরের বুড়াঙ্গুল সোয়ে, তা আমি যে গেলাম, ভাই আপনাদের দিকে লজেন্স নাই, লজেন্স সুইবেন মিটা লাগবো, বুড়াঙ্গুল সুইয়া লাভ কি? তাতে 2.5 বছর ধরে সুইতে আস। গেছিলাম চিটাগাং। কি গান কথা বলে? কি গান চিটাগাং গিয়েছি, গেলাম ভাই আমরা সাতপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া, পীরের পায়ে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সুমায়, বুড়াঙ্গুল সোয়ে। তোমরা এগুলো আছে নাকি? আরেকটা কয়, জি হুজুর আরেকটা। আমি কইটা কি? কয় ফিরের গোসল করা, হেই গোসলের পানি মুড়ি দ্বারা বোতল ও ভৈরা ভাইত নিয়ে খায়। খাড়াস কারে কয়? খাড়াস কি গাছ ধরে? আচ্ছা এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? মাহবুব ভাই কি কিতাব মুখস্থ করতে আছে? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা দিয়ে ফানি যায়? জায়গা দিয়ে আসেনি আপনার লগে? আবার সাইতে আছে, সাইতেন কইছি হ কার বারে নদী পড়লা বাজিয়া সাউন যেত না। একটা মানুষ গোসল করাইলে সিফা সাফা কোনা কাঞ্চি সবগুলা জায়গার নাম আমি মাহফিলের মাইকে বলতেও পারবো। এই জায়গা সবার আসেনি? যারে গোসল করাইছে হেতার আসেনি? তো এত জায়গা বাইয়া ফানি ফোনলো, হেই ফানি বোতল বৈরাই না খাইলা, ঠেড়া ফেরা যে মরনা কপাল ভালো, ঠিক কিনা কো? বাংলার মুসলমান ধ্বংসের জন্য আর কিছু বেশি দরকার নাই। পীরের পায়ে সাজদা দেয়, মাজারে সাজদা দেয়, পীরের পায়ে চুমায়, বৈরাঙ্গুল চুষে, গোসলের পানি খায়। আল্লাহ কয় সুরা লোকমান, লোকমান হেকিম তার সন্তানকে কয়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। সবচেয়ে বড় গুণ হলো শিরক। আর আমাদের দেশের আনাসে কানাসে রাস্তায় ঘাটে ফুটপাতে সব জায়গায় শিরকের একটা আড্ডা কারখানা, ঠিক কিনা কয়? কতখানা ঠিক কিনা? তো এই ইব্রাহিম আলাইহিসসালাম যখন দুনিয়াতে আসছে, উনি আমাদের কি হয় না, এত শুদ্ধ কথার দরকার নাই, ডাইরেক্ট কন, বাইক যেমনি কন এমনি কন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হয়? আব্বা। এই তো মাশাআল্লাহ, আপনার আব্বার আপনি কি ডাকেন? কথা বলে কি ডাকেন? কেউ আব্বা ডাকে, কেউ আব্বু ডাকে, অথবা কেউ বাবা ডাকে, কিন্তু পিতা কেউ ডাকে নাকি? কথা বলে পিতা ডাকে? তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা, ইব্রাহিম আমাদের কি হয়? আব্বা। আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, তখন এই দুনিয়াতে আসার আগেই নমরুদ এই সবাই যত গণক আছে, তিনি যখন কষ্ট হচ্ছে আপনাদের একটু খেয়াল করে শুনেন, যখন নমরুদ খোদাই দাবি করলো, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা, এই কথা যখন বললো, তখন এই ইব্রাহিম আলাইহিস সালাম তখনও তার জন্ম হয় নাই। তখন এই নমরুদ গণকদেরকে ডাকাইলো, যারা হাত গনে রেখা গনে, তাদেরকে ডাকাইয়া বলতেছে, দেখো তো আমি যে আল্লাহ হইলাম, আমার আল্লাহ গিরি ছোটাইতে পারে এমন কেউ আছে নাকি একটু দেখো তালাশ করে? গণকেরা সারাদিন গইনা বাইসা জানাই গেল, আপনাকে আল্লাহ ছোটাইতে পারে এমন কেউ নাই, তবে আসতে আস। তবে কি? আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন, লম্বা কথা সবটা বলা আমার উদ্দেশ্য না, তিনি আমাদের জাতির, তিনি আমাদের জাতির পিতা, আমাদের আব্বা। এখন ওনার থেকে তাফসীরে এসেছে, ওনার থেকে আল্লাহ 70টা পরীক্ষা নিচ্ছে। কয়টা? কথা কেন কয়টা? ছোট ছোট না বড়? একেবারে ছোট না বড়? বড়। সবগুলো পরীক্ষায় আব্বা কি ফেল না পাস? টাইনা টুইনা না গোল্ডেন এ প্লাস? গোল্ডেন এ প্লাস। আব্বা পরীক্ষা দিছে 70টা, সবগুলো পরীক্ষায় পাস। আজকে মাত্র 2 থেকে 3টা পরীক্ষার কথা বলে আমরা কিভাবে এই পরীক্ষায় পাশ করতে পারি সেই দিক নির্দেশনা দিয়ে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা এতক্ষণ একটু ওয়াজের ভিতরে ঢুকতে আসি ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমি, পরীক্ষা হয়েছে কয়টা? ভুলে গেছে কয়টা?
সত্যিতে এক নম্বর পরীক্ষা। নমরুদ খোদাই দাবি করার পরে নমরুদ করলো কি, সবাইরে ডাকাই এক মাঠে আনছে। মাঠে আইনা বলতেছে, আমি যে খোদা, তোমরা যে আমার খোদা মানো, আমি কি ছোট মানুষ পাইছো যে আমার যে কোনোভাবে একটা বুঝ দিয়ে দিবা, সান্ত্বনা দিয়ে দিবা, সবাই মিলে আমার পায়ে সাজদা দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না, সবাই মিলে যখন সাজদা দিচ্ছে, গোয়েন্দা, গোয়েন্দা চিনেন, গোপন খবর যে কানে কানে কয় তারে কয় গোয়েন্দা। এখন গোয়েন্দা আইসা এই নমরুদের কানে কানে বলতেছে, আল্লাহ এই সবাই আপনার সাজদা দিতে আসছে, একজন তো আসে নাই। কয়জন আসে নাই? তো নমরুদ বলতেছে, যে আসে নাই তার নাম কি? কথার নাম হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ। বলবেন না, কথার বাবার নাম কি? কথার বাবার নাম হলো আসর। ডাকো তার বাপকে, ডাকো। এখন আসর যখন আসছে বলতেছে, তোমার ছেলের নাম কি? বা আমার ছেলের নাম ইব্রাহিম। কয় সোনা কি মাঠে আসে নাই? কয় কে বলছে? কয় যে গোয়েন্দারা খবর দিল সে আসে নাই, তুমি খবর নাও। ইব্রাহিমের আব্বা আসর গেলেন বাড়িতে, গিয়া দেখে আমাদের আব্বা ইব্রাহিম, আমাদের আব্বা কি নাক দায়িকা কাঁথা গায়ে দিয়া নাক দায়িকা ঘুমাইতে আসে। সুবহানাল্লাহ। বলুন, নাক দায়িকা যখন ঘুমায় তখন আসর ডাক, যাই সবাই সাজদা দিতে গেছে, তুমি সাজদা দিতে যাও না, লাফ দিয়ে উঠো, তাড়াতাড়ি করো। ইব্রাহিম আলাইহিসসালাম মুচকি হাসি দেখো, আব্বা আমিও তো যাইতে চাইছিলাম, কিন্তু কেমনে যাবো আব্বা, তো সমস্যা কি? ইব্রাহিম আলাইহিসসালাম সেই দিন যে জবাবটা দিয়েছিলেন, আল্লাহর কাছে এই জবাবটা এত পছন্দ হয়েছে যে 2022 সালে 29 মার্চ ওই হায়দরগঞ্জের কোনো মুসলমান যদি কোনো বিপদে পড়ে, তাইলে তার আব্বার জবাবটা কোরআনে উঠাই দেয়, এটা যে কাজে লাগাইয়া সে যেন বাইসা যাইতে পারে। সুবহানাল্লাহ। বলবেন, সেদিন যখন ইব্রাহিমকে জিজ্ঞেস করা হলো, তুমি গেল না, গেল না কেন? সেদিন তিনি বলেছিলেন, আব্বা আমিও যাইতে চাইছিলাম, ইন্নি সাকিম, আমি অসুস্থ, এই জন্য যাইতে পারি নাই। সুবহানাল্লাহ। বলবেন না, আজকে বাংলাদেশে বলতেই হয় 25 বছরের যুবক 50টা তার মামলা, ঠিক কিনা বলো? যুবকের বয়স হলো 25, মামলার সংখ্যা হইল 50। এখন যুবকের বাড়ি হইল, আপনাদের এই গ্রামের নাম কি? হ্যাঁ বুঝি নাই, উদমারা। উদমারা গ্রামের ভিতরে, খুব খেয়াল করে শুনেন, উদমারা গ্রামে এক লোক, তার বিরুদ্ধে মামলা হয়েছে 50টা। এখন উদমারা সায়স্টলে বৈশে বৈশা সে চা খাইতেছে, সিভিল বেশে আপনাদের পুলিশ আইসা হুন্ডা দিয়া, তার নাম হলো আব্দুল করিম, পিতার নাম হলো আব্দুর রহিম, সে বৈশে বৈশা কী খায়? কথা বলে কী খায়? তো বৈশে বৈশা চা খাইতে আছে, এমন সময় পুলিশ সিভিল বেশে আইসা ওই দোকানের সামনে নামছে, তার নাম হলো আব্দুল করিম, তার বাপের নাম হলো আব্দুর রহিম। তারে যে বৈশা চা খায় ওই আব্দুল করিম, তারে জিগাইতেছে, আব্দুল করিম রে জিগাইতেছে, এই আব্দুল করিম, পিতা আব্দুর রহিম, গ্রাম উদমারা, তারে শুনো, কারি জিগায়, কথা না কারি জিগায়। এখন আসামি মুসকি হাসি দিয়া কয়, আমারই জিগা আমি বিলে কেনা, আমারই জিগা আমি বিলে কে? এখন মুসলমানের সন্তান মিথ্যা তো বলতে পারে না, সে করছে কি, ছিল এই জায়গায়। এখন যখন জিজ্ঞেস করছে, আব্দুল করিম, পিতা আব্দুর রহিম, গ্রাম উদমারা, তারে দেখছো সে দাঁড়াইছিল এখানে, এখন আসছে এখানে, আইসা বলতেছে একটু আগেও তো এই জায়গায় ছিল। সুবহানাল্লাহ। বলবেন না, জোরে বলবেন না, সুবহানাল্লাহ। কই একটু আগেও তো এই জায়গায় ছিল, এখন কই, এটা বলার ঠেকা কি? এই বুদ্ধি পাইছে জেনেটিকভাবে ওই পিতা ইব্রাহিম থেকে। সুবহানাল্লাহ। বলবেন না, আব্বার সন্তান তো, তো বাপের যেমন বুদ্ধি আছে ফুতের তো কিছু থাকবেই, ওই আব্বার থেকে আমরা বুদ্ধি পাইছি। সুবহানাল্লাহ। বলবেন না, এখন ইব্রাহিম আলাইহিসসালাম সাজদা দিতে যায় নাই, সবাই সাজদা দিছে, তাইলে আব্বা কি ফেল না পাস? আজকে এই এই লক্ষ্মীপুরের মুসলমান আজকে প্রমাণ দিতে হবে, সেই দিন 1500 ওই হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিসসালাম প্রমাণ করে দিল, ও লক্ষ্মীপুরের সন্তানেরা, ও উদমারার সন্তানেরা শুনো, এমন এক দিন আসবে গোটা পৃথিবীর মানুষ ইসলামের বিরুদ্ধে চলে যাবে, সবাই চলে যাক, তুমি অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে, যেদিন ওই নমরুদের কাছে সবাই চলে গিয়েছিল, আমি তোমাদের আব্বা ইব্রাহিম একাই যেমন দাঁড়িয়েছিলাম মাথা নত করি নাই, তোমরা একাই দাঁড়িয়ে থাকবে মাথা নত করবে না মুসলমান, ঠিক কিনা?
এক নাম্বার পরীক্ষায় আব্বা কি ফেল না পাস? এবার পরীক্ষা দুই নাম্বার, মুট পরীক্ষা কয়টা? আমার মনে হয় মাসখানেক খাইকে তারপরে ওয়াজ করে যাওয়া লাগবে, এর আগে শেষ হবে। দ্বিতীয় পরীক্ষা এখন নমরুদ খোদাই দাবি করছে, সবাই সাজদা দিছে, ইব্রাহিম তো দেয় নাই, গোয়েন্দারা কিছুদিন পরে আইসা কানে কানে নমরুদকে বলতেছে, আল্লাহ কারে কয়? কথা কয় না, কারে কয়? নমরুদরে কয়, আল্লাহ কয় কি? কয় ওই দিন ইব্রাহিমের আব্বাইয়া কইছিল না যে ইব্রাহিমের স্বাস্থ্য খারাপ, আমরা গোপন সূত্রে খবর পাইছি তার স্বাস্থ্য ভালো ছিল, আপনাদের সাজদা দেওয়া লাগবে, এই জন্য আসে নাই। কোথায় পুলিশ যাও, গিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে ঘুমিয়ে আছেন, পুলিশ চতুর্দিক থেকে ঘেরাও দিয়ে ফেলছে, এসআই যে সাব ইন্সপেক্টর সে গিয়ে দরজায় নক করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কে? কাহিনের লোক। আইনের লোকের এখানে কি? কই যে দরজা খোলার, পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিকটা পুলিশ ঘেরাও করে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুইলা মুসকে হাসি দিয়া কয়, এই লোকটা কি পালাইন না লোক? দৌড় দেওয়ার লোক নাকি? দৌড় দিবেন না, একটা কথা কইলেই হইল, দৌড় দেবো কেন? কি হয়েছে, সমস্যা কি? কয় সমস্যা কিছু না, আমাদের আল্লাহ বলছে আপনারা ধৈর্য নিয়ে যাওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ধমক দিয়া কয়, এই লোক ধৈর্য নেওয়ার লোক না, খবর দিলেই যায়। সুবহানাল্লাহ, বলবেন খবর দিলে যে যায়, তারে ধরে নেওয়ার দরকার কি? পেছনে পেছনে আসো, আমি যাইতে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দরবারে গিয়া যখন ঢুকছে, নমরুদ বলতেছে, এই তোমার নাম ইব্রাহিম? কাহ? কই শুনলাম তুমি নাকি আমাকে আল্লাহ মানো না। কই কে কয়? কই যে সবাই কয়। ইব্রাহিম মুসকি হাসি দিয়া কয়, সবাই যখন কয় সত্যই কয়, এত মানুষ মিছা কথা কয় না। কয় তাইলে কি তুমি আমার আল্লাহ মানো না? কয়টা তো শুনলেনি, আবার জিজ্ঞেস করতেছেন কেন? কয় কাছে আসো, কাছে আইনে পাশের চেয়ারে বসাইয়া কইতে আছে, ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, হইছি, কিন্তু তোর জন্য এক সেটিয়া হইতে পারি না, তুই একটা বাধা, তুই একটা ডিস্টার্ব আমার, তোর আল্লাহ মানতে সমস্যা কি? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এই আপনার আল্লাহ মানতে কি সমস্যা, এটা কি সবার সামনে বলবো নাকি গোপনে বলবো? নমরুদে মনে মনে কয়, তার যেই বুদ্ধি সবার সামনে কই, এমন আছে দলের লোক শুদ্ধ ছড়াই নিতে হবে, আর সব বাড়ো। সবার যখন ধমক দিছে সবাই বাইরে চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম হাতের ভিতরে নমরুদ ধরছে, হাতে ধইরা বলতেছে, ইব্রাহিম আমার মনে বড় শখ ছিল রে আল্লাহ হইতাম, তুই মাইনা লাইলেই আমি এক সেটি আল্লাহ হইতে পারি। ইব্রাহিম মুসকি হাসি দেখো, আমিও তো আপনার আল্লাহ মানতে চাই, কিন্তু একটা সমস্যা আছে। কয় কী সমস্যা? কয় আপনার যে আমি আল্লাহ মানবো, আজকে আপনাকে সত্য কথা বলবেন, আপনি মরবেন না। যখন কইছে আপনি মরবেন কি না, নমরুদ মাথা নিচু করে চুপ করে বসাই দিচ্ছে। ইব্রাহিম কয় বলেন, হইলে বলবেন থাকবেন, নাইলে বলবেন মরবেন, দুইটার একটা তো বলবেন, আপনি কি থাকবেন না মরবেন? নমরুদে মুসকি হাসি দিয়া কয়, এই কি করলে যে ভালোই বইটা তো ঠিক করতাম পারতাছি, কি মরলে ভালো হয় নাকি থাকলে ভালো, এটাই তো ঠিক করতে পারতেছি না। এই তাইলে এখন তো তুই আমার মাইনকা সিফা থালাই দিস, তুই বললে ভালো হয় না থাকলে ভালো হয়, এটা তো হিসাব মিলাইতে পারতেছি না, এখন করব কি? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নমরুদ সত্য কথা বলে দাও যেটা তোমার মনে আছে। নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম মানুষের ভেতরে আল্লাহ বাসলে আর কয়দিন, হিসাবে তো একদিন মইরাই যাওয়া লাগবে। কি দেখতে আছেন ওই দিকে, এই চশমা কি দেখতে আছেন? ওয়াজ এখন হ্যাঁ রসুদ গিতেন বলে আমিন কর জুড়ে কর। ইব্রাহিম ডাক দেয়া কয়, নমরুদ সত্য কথা বলে দাও, তুমি কি থাকবা না মরে যাবা? নমরুদ আবার ডাক দেয়া কয়, মানুষের ভেতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, একদিন তো মরা লাগেই, মরেই যাব একদিন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এই জন্যই তোমারে আল্লাহ মানা যাবে না, কারণ তুমি নিজের মুখে বলছো মরে যাবা। মনে করো আমার আল্লাহর খুব দরকার, দৌড়াই আসলাম তোমার বাড়িতে, আইসা দেখলাম তুমি মইরা সিট হইয়া শুয়ে রইছো, তুমি যদি মইরা যাও আর আমি যদি তোমারে আল্লাহ মানি, তাইলে আল্লাহ পাবো কই? যে নিজের মুখে বলে মরে যাবে, দুনিয়ার সবাই তারে আল্লাহ মানুক,
আমি তারে আল্লাহ মানতে পারি না। সুবহান আল্লাহ বলবেন না, জোরে বলবেন না, সুবহান আল্লাহ। সুতরাং আমরা সেই নবীর উম্মত, যেই নবীর জাতির পিতা, যেই মুসলমানের জাতির পিতা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম 70টা পরীক্ষা দিয়া বিজয়ের ভেষে সর্বশেষ যেই পরীক্ষাটা, এটা বলেই আমি বিদায় নেব। সর্বশেষ পরীক্ষা নানানভাবে ইব্রাহিমকে যন্ত্রণা দেওয়া হলো, বিরক্ত করা হলো, শেষ পর্যন্ত ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো। সেই কথা আপনারা সবাই জানেন, জানেন না? 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ছিলেন। কয়দিন? 40 দিন। 40 দিন যখন প্রথমে আগুনে ফালাইতে গেছে, এখন ইব্রাহিমরে তো আগুনে ফালাইতে পারে না, সরব গাছ বানাইছে, সরব গাছের ভিতরে রহমতের ফেরেশতা ধরে আছে। এখন যত বড় শক্তিশালী কামলা হোক, বদুল্লা হোক, ডেলিলাবার হোক, ফেরেশতা যদি সরব গাছ ধরে রাখে, এই সরব গাছ ঘোরানোর ক্ষমতা কারো আছে? যখন দেখছে যে সরব গাছ ঘুরে না, এবার শয়তান এসে বুদ্ধি দিছে, যুবক যুবতী আইনে আকাম কুকাম করাও, তাইলে দেখবো সরব গাছ ঘুরে ফেলবে। সেখানে মদের মজলিশ বসাই দেওয়া হলো, সেখানে নাম করা দেহ ব্যবসায়ী ওই মহিলা যারা, তাদেরকে এনে ছেড়ে দেওয়া হলো। আজকে দুঃখের সাথে জানাতে হয়, শতকরা 95 জন লোক মুসলমানের দেশে আজকে অসুম পায়তারা শুরু হয়েছে। 21 বছরের উপরে যাদের বয়স, তারা মদ খাওয়ার জন্য লাইসেন্সের জন্য দরখাস্ত দিতে পারবে পুলিশের কাছে। আপনার বয়স যদি 21 হয়, তাহলে আপনি দরখাস্ত দিবেন যে মাননীয় সুপার, পুলিশ সুপার মহোদয়, আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আমার বাড়ি কি এই উদমারা হায়দরগঞ্জ, আমি মদ খাইতে চাই। তো পুলিশ বলবে, যেহেতু তোমার বয়স যাচাই বাছাই করে দেখা গেছে 21-এর উপরে, তোমাকে মদ খাওয়ার লাইসেন্স দেওয়া হইল। আরও আস্তে কন্যা উজুবিল্লাহ, মদ খাওয়ার লাইসেন্স দেওয়ার পরে আরও অভিনব একটা কৌশল অবলম্বন করা হয়েছে। আপনারা যদি 100 জন লাইসেন্স প্রাপ্ত মদ খাওয়া নইতেন পারেন, আপনারা হায়দরগঞ্জ বাজারও মদের দোহানও দিতেন পারবেন। নাউজুবিল্লার কি আছে, তারা খাইবে 100 জন, তো মদ ফাইব কো দোহান না থাকলে দেখে হাওয়াতে মদাইব নাকি? দোকান একটা দরকার আছে মুসলমানের দেশে, পাড়ায় মহল্লায় মদের লাইসেন্স দেওয়ার আর মদের দোকান খোলার অশুভ পায় তারা শুরু হয়েছে। আমি বলেছি শতকরা 95 জন লোক মুসলমানের দেশে এই মদ নাগাইশের পীর সাহেব হারাম করে নাই, এই মদ হায়দরগঞ্জের ওই আওলাদে রসুলের বংশধরেরা আওলাদেরা হারাম করে নাই, কোন পীর বাসায় মদ হারাম করে নাই, হারাম করেছেন কে? সেটা আল্লাহর দেওয়া হারামকে যে হালাল বানাতে চায়, আল্লাহর দেওয়া হালালকে যে হারাম বানাতে চায়, ইমান নিয়ে কবরে যাওয়া যাবে না, ঠিক কিনা বলো? আমি বলেছি বাংলার তাওহীদী জনতা এই মদের লাইসেন্সের নামে যে অবশ্যতম অশুভ পায়তারা শুরু হয়েছে, বাংলার মুসলমান প্রয়োজনে বুকের তাজা রক্ত ফিরিয়ে দেবে, এই আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সবাই পড়ে না আমিন। এখন আব্বাকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো, কথা মনে আছে? যখন ফেলে দেওয়া হলো, আব্বা দেখলো চতুর্দিক দিয়ে আগুন, চতুর্দিক দিয়ে কি ভিতরে কি, সব দিক দিয়ে আগুন, শুধু আগুন আর আগুন, ধাও ধাও আগুন। যখন আকাম কুকাম করানো হলো, ফেরেশতা চলে গেল, চরক গাছ ঘুরে গেল, আব্বাকে আগুনের উপরে ঠেস করে ছেড়ে দেওয়া হলো। আব্বা ভিতরে চলে যাবেন, আল্লাহ আগুনকে একটা ডাক দিলেন, আগুন তোরে কেন বানাইছিলাম মনে আছে? যে হ্যাঁ আল্লাহ মনে আছে, লাগাই দিলে পুইরা সারখার করে দেবে, এটার জন্যই বানাইছে। কয় পারো তো? কয় লাগাই দিয়েছান, লাগাইলি তো দেখবেন কেমনে ফুরান শুরু করে দেবে। কত আজকে যে একটা উল্টা কাজ করা লাগবে। কয় উল্টা কাজটা কি? কয় আজকে আমার এক বন্ধু, তুমি আগুনের ভিতরে আসতেছে, তো সেই আগুনের ভিতরে আমার বন্ধুর জন্য একটু জান্নাতের টুকরা হওয়া লাগবে যে, সুবহানাল্লাহ বলবেন না? আগুন বলে আল্লাহ পাঠাই দেন, আগুন কি বলে পাঠাই দেন। ইব্রাহিমকে যখন ছেড়ে দেওয়া হলো, সবাই দেখলো আগুন, চতুর্দিকে আগুন, আগুনের দেয়াল। ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে গিয়া দেখে সব আগুন, মাঝে এক
পুরা জান্নাত, সুবহানাল্লাহ বলবেন, আরামের বিছানা, জান্নাতি ফল ফলাদি নাজ নেয়ামত, মৃদুমন্দ বাতাস, সুন্দর খাট বিছিয়ে রাখা হয়েছে। আমাদের আব্বা ইব্রাহিম খাওয়া দাওয়া করে খাটের উপরে বসলেন, বৈশা তিনি মুচকি মুচকি হাসে আর কয়, বাইরের থাইকিয়া ভিতরটা বালা, বাইরের থেকে ভেতরটা ভালো। আব্বা ছিলেন 40 দিন, কয়দিন কথা কথা কয়দিন, প্রতিদিন ওই আগুনের কাছে গিয়া নমরুদ মুচকি মুচকি হাসে, আহ না করছি না, কথা শুনে না তো, কথা না শুনলে তো আগুনে পুড়েই মরা লাগে, আমি আর কি করবো, এরকম মুচকি মুচকি হাসছে কয়দিন, ঘুমাই গেছেন আপনারা কয়দিন, 40 দিন। পরে 41 দিনের সকালবেলা ইব্রাহিম আল নমরুদ আগুনের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসে, তাকাইয়া দেখে আগুনের ভিতরে কি যেন লড়ে, আর আসতে কোন সুবাহ, আগুনের ভেতরে কি যেন নমরুদ চিন্তা করলো, কি রে কি লড়ে, দেখে যে লড়াটা আগাইতে আছে, নমরুদ চিন্তা করলো কি দৌড় দিয়ে এলাম নাকি, দৌড় দেওয়ার আগেই দেখে আমাদের আব্বা ইব্রাহিম সামনে দাঁড়াই গেছে, সুবাহ বলতাম না, নমরুদ দেখো আরে তোরে তো দেখি আগুনেও ধরে না, কই ধরবো কেমনি, আগুন বানাইছে কে, কই আমি তো বানাইছি, কই তুমি যদি আগুন বানাইতা তোমার কথা আগুন শুনতো, যেহেতু আগুন তোমার কথা শুনে নাই আমারে পুড়ায় নাই, বুঝে গেল আগুন তুমি বানাও নাই, আগুন বানাইছে আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না, এই জন্য আমাকে আল্লাহ পুড়ায় নাই। শেষ কথা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বের হয়ে আসলেন, নমরুদ ডাক দিয়া কয় অনেক হইছে, বাছাই পর্ব হইছে, কোয়ার্টার ফাইনাল হইছে, সেমিফাইনাল হয়েছে, এবার খেলা হবে ফাইনাল, এবার খেলা কি, রেডি সব প্রস্তুত, খেলা কি সবাই রেডি, ইনশাআল্লাহ আবার আবার মাঠ সাইডে দৌড় দিবেন না তো, ইনশাআল্লাহ আবার দেখেন যে গোল খাওয়া শুরু করলে মাঠ সাইডে দৌড় দেন কিনা, সবাই রেডি তো ইনশাআল্লাহ, উম্মতে মুহাম্মদি বীর মুজাহিদেরা সবাই প্রস্তুত, খেলা হবে ফাইনাল। নমরুদ যখন এই কথা বলছে, ইব্রাহিম আলাইসাল্লাম বলতেছে দেখেন আপনারা আমার ধমক দিয়েন না, ধমক খাওয়া মানুষ আমি না, আপনি যদি চ্যালেঞ্জ করেন ফাইনাল খেলা হবে, আপনার ইব্রাহিম প্রস্তুত, সুবহানাল্লাহ বলবেন, মাঠের ভিতরে তারিখ করা হলো আগামী শুক্রবার, আগামী কতক্ষণ, আগামী জুমার পরে খেলা হবে। ইব্রাহিম আলাইহিসসালাম তার যারা ভক্ত মুরিদ আছে উম্মত আছে, শুকনা শুকনা খাওয়া নাই তো, একবেলা গোসল করলে আরেকবেলা গোসল নাই, একবেলা খাইলে আরেকবেলা খানা নাই, বাতাস এলে গাছে দুইটা দাঁড়াই খায়, কোন সময় বাতাস উড়াই লইয়া যায়, এরকম কিছু এই নবীর উম্মত নিয়া ইব্রাহিম আলাইসাল্লাম দাঁড়াই রয়েছে। আর নমরু সরকারি খরচে তার সেনাবাহিনী মনে হয় হাতির পিঠে হাতি বসে রয়েছে, এইরকম এক একটার সাইতে এক একটা, সবগুলো এসে কেউ ডিগবাজি খায়, কেউ তরবারি ঘুরায়, কেউ বর্ষা আবন করে, কেউ দিকবাজি খায়, কী একটা কারবার যাইতে আছে। ইব্রাহিম আলাইহিসসালাম দেখে ভয় পাইয়া গেছে, ইব্রাহিম বলতেছে আল্লাহ আমরা কি তাদের সাথে যুদ্ধ করা লাগবে, আল্লাহ কুমু মইটা কি যুদ্ধের ময়দানে এসে তো নরম কথা কইলে হইব, কয় আল্লাহ শৈলের দিকে চাইতে আমার, হেডির শৈল আর আমরা শৈল কে কেমনে কি করা, আল্লাহ কয় এত টেনশন করার দরকার নাই, আমি আসি না, সব আল্লাহ বললেন না, ওহুয়া মা আকুম আইনামা কুন্তু, আমি তো আছি, আল্লাহ থাক্য, হ্যাঁ কচ্ছে হ্যাঁ আছি, সুবহানাল্লাহ বলবেন না। এখন ইব্রাহিম এখানে চিকন কথা, খুব মনোযোগ, শাশ্বাস, চিকন কথা হলো গভীর খেয়াল, যত বুদ্ধি আছে সবটা কাজে লাগাইতে হবে। ইব্রাহিম আলাইহিসসালামের সেই আল্লাহ আমাদের সেই আল্লাহ না, আমাদের সেই আল্লাহ আমাদের গরুগুলার সেই আল্লাহ না, আমাদের ছাগলগুলার সেই আল্লাহ না, পৃথিবীর যত বাঘ বাল্লুক আছে সবার সেই আল্লাহ না। এখন ইব্রাহিম নমরুদে যে খোদাই দাবি করলো, এতে কি আমরা খুশি না বেজার, আমরা যদি এখন নমরুদরে পাই কেউ কি সাইড়া দিবেন, তারে কথা আমরা সাইড়া দিবেন, দৌড়াইয়া দৌড়াইয়া দিবেন, তাইলে নমরুদে খোদাই দাবি করার কারণে আমরা যেমন বেজার, আমাদের গরুগুলা খুশি না বেজার, গরুগুলাও জানে তে ডুপ্লিকেট, ঠিক কিনা কে, ফলস, তে ডুপ্লিকেট, তে এক নম্বর আল্লাহ না, এক নম্বর আল্লাহ আমদার আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না। এখন মাঠের ভিতরে মাহবুব ভাই একটু একটু, এই চিকন কথা মাহবুব ভাই,
এদিকে এদিকে। এখন যখন মাঠের ভিতরে এই ইব্রাহিম গেছে, নমরুদ আসছে, সেনাবাহিনী আসছে, এখন আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন, তাইলে ইব্রাহিমের যারা উম্মত এবং ইব্রাহিম নবী তারা কি খুশি না বেজার? নমরুদরে পাওয়ার পরে তারা সবাই খুশি। এখন ওই যে বাঘগুলা, সেখানকার যে হাতিগুলা ছিল, এই হাতিগুলার আল্লাহ কি নমরুদ না আমরার আল্লাহ? আমরার আল্লাহ। এখন হাতিগুলা আল্লাহরে ডাক দিয়া বলতেছে, আল্লাহ তুমিও আল্লাহ, তেও আল্লাহ। তারে জাগা মতো পাওয়া যেন সবসময় সিফাত থাহে ফুলিশ লইয়া আনে, তারে জাগা মতো পাওয়া গেছে, অনুমতি দিলে একটু ফাড়াই নিতাম। আল্লাহ কয়, দেখো হাতির ফাড়ায় খাগড়াছড়িও মানুষ মরে, এটা ইতিহাস হবে না, আর শুধু নাই। ঘোড়াগুলা গিয়া কইতাছে, আল্লাহ আপনি বলে শুধু বিচারেন, কারে এত তোমার মতো বড় নাকি, এটা তো তুমি তো বড়, ঘোড়া কি শুধু, কারো শুধু। একদল মশা গিয়া কয়, আল্লাহ আমরা শুধু, আমরা হইলাম সবার চাইতে ছুটু। এখন যখন মশাই গিয়া কইছে যে, আল্লাহ আপনি যে ছুটু বিচারেন, আমরাই ছুটু। এখন আল্লাহ বলতেছে, এই মশা তোরা কি নমরুদের বাহিনীর লোকে পারবি? আল্লাহ আপনি একটা কথা জিগাইলেন, জেতা মানুষের ভিতরে শুরু হইয়া রক্ত বার করে লাই পার আপনি, আপনি শুধু অনুমতি দেন, কোন ফাইয়া কোন, আপনি খালি করবেন হও কারবার গড়াইলাম। সুবহানাল্লাহ, কয় না তো। এখন একদল মশা আল্লাহর কাছে গেছে গিয়া, আল্লাহ আপনি অনুমতি দিলে নমরুদের বাহিনীরে সাইজ করতাম। আল্লাহ কয়, অনুমতি প্রদান করা হইল, অনুমতি পাইয়া সব মশা মাঠে আইসা নমরুদের যে সেনাপতি সেনাবাহিনী, উডের পিঠে, গাধার পিঠে, খচ্চরের পিঠে তাদেরকে যখন উঠানো হলো, তখন দেখা গেল ওই নমরুদের নাকের কাছে গিয়া ইব্রাহিম আলাইহিসসালামে ওই নমরুদের বাহিনী নাকের কাছে গিয়ে পুলিশ দাঁড়াই গেছে। ওই কি দাঁড়াইছে আপনার? ওই মশা, মশা দাঁড়াইয়া, মশা তো চুপ করে দাঁড়িয়ে আছে, মশা এবার আস্তে কইরা নমরুদের বাহিনীর নাকে দিয়া ঢুকছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন নমরুদের বাহিনীর নাকে দিয়া ঢুইকা মাথার উপরে যখন মগজের ভিতরে শুই ঢুকাইছে নমরুদের বাহিনী, দেখা গেল হাতির পিঠ থেকে হাতির আস্তে করে ওই সেনাবাহিনী পড়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটা ল্যাংড়া মশা, কি মশা কথা কেন, কি মশা, ল্যাংড়া মশা। আল্লাহরে গিয়া কয়, আল্লাহ সব মশারে দায়িত্ব দিলেন, আমারে কোনো দায়িত্ব দিবেন না, আমি ল্যাংড়া বইলা আমি কি কোনো কাজে লাগবো না? আল্লাহ কয়, আরে ল্যাংড়া এত দেরি করে আইছো, মায়াও লাগতে আছে, এত কষ্ট করে আইছো, যাও তোমার অনুমতি দেওয়া হলো, তুমি দরবার বড় রান কারে কারে ল্যাংড়া মশা মাঠের ভিতরে গিয়া যারে পায় তারই জিজ্ঞেস করে, ভাই এই এই নমরুদ কে? হ্যাঁ নমরুদ, ওই একজনে দেখাই দিছে ওই উসাড়া ল্যাংড়া মশা নমরুদের নাকের কাছে গিয়া ফেলে গেছে। নাকের কাছে গিয়া যখন দাঁড়াই গেছে, কে জানি বলছে ভিতরে ঢুকে যাও, ল্যাংড়া মশা বলতেছে ভিতরে ঢোকার আমার দরকার নাই, উনি তো আমার টান দিয়ে ভিতরে নেবে, আমার যাওয়ার ঠেকা কি? এখন মশা এই নমরুদ যখন শ্বাস টান দিছে, ল্যাংড়া মশা বলতেছে টাটা, আস্তে কইরা ওই নাকে দিয়া ঢুকে গেছে মগজে, হাত পা ছড়াইয়া মগজের ভিতরে যখন ইঞ্জেকশন পুশ করছে, নমরুদে ছিলেন যাকো ডাক্তার কো, ডাক্তার আইয়া কইতাছে জি আল্লাহ 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 করে না, মাথা থেকে থাপড়া দাও। যখন মাথার ভিতরে থাপ্পড় মারছে, মশার সুইটা একটু আলাদা হয়েছে, ওই মশায় চিন্তা করলো এরকম আস্তে আস্তে দিলে আরও কাজ আছে না, একটু তাড়াতাড়ি ঘন ঘন কটা দিয়া দেই। এখন নমরুদ এই মশায় যখন ঘন ঘন কটা দিছে, নমরুদকে থাপড়াইতে থাক, কতক্ষণ থাপড়ানোর পরে এই আপনার ডাক্তারের হাত লাল হয়ে গেছে, ডাক্তার বলতেছে আমি রিজাইন দেবো, চাকরি করবো, আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাগে, আর আপনি আমার ফিডাফিডিট লাগাই দিছে, এটার ভিতরে আমি নাই। এখন নমরুদে কইতে আছে কি সমস্যা, কি কয়, খালি হাতে থাপড়াইলে মাথার চামড়া অনেক শক্ত, হাতে ব্যথা পাওয়া যায়, কয়তো তুমি না পারলে কয়জন ডেলি লেবার আনো না, আমি দুটো হাতে অসুবিধা কি, গিয়া সেটা মোটা তাজা হেমাইরা সাইয়া কয়টারে আনছে, এটা নিয়ে জিজ্ঞেস কী কা, কই গেলে তো দেখবি, পরে আইসে পরে কয় এই আল্লাহরে ফিরবি। নাউজুবিল্লাহ বলবেন না? নমরুদ্রে ধরে এমন থাপড়ান শুরু করছে, কতক্ষণ পরে হেরা কয় আমরাও গেলাম গা, কয় তোমরা আসরের টাইম পর্যন্ত কই আনছে না, জুহরের পরে তোমরা যাইতেছো গা, কেহানি বানি, কয় না যে দিদি সেই রে ফাও,
তাহা লাগবো না এমনি দিন। আবার নমরুদ যখন চলে যাইতেছে, ওরা নমরুদ ডাক দিয়া বলতেছে সমস্যা কি, হাতের ভিতরে মারাত্মক ব্যথা পাওয়া যায়, খাল তাইলে একটা কাজ করো, যদি হাতে দিতে সমস্যা হয় অন্য কিছু দিয়ে দাও না, অন্য কিছু দিয়ে দাও। কারণ হেরা তালাশ করতেছে কি পাওয়া যায়, কই কিচ্ছু তো নাই, কই দেখো না কি আছে, কয় আছে আপনার জুতাগুলো, কই দাও জুতা দিয়া। খেলাকা খেলাকা এই আল্লাহ আছে নাকি নাই? নমরুদকে পিটাইয়া এই দুনিয়া থেকে জন্মের মতো বিদায় করা হলো। আবার আমার প্রশ্ন হলো, নমরুদরে যে পিটাইল এই কর্মচারী কি ইব্রাহিমের না নমরুদের? এই কর্মচারীরা বেতন দিবে কি ইব্রাহিম না নমরুদ? যেই জুতা দিয়া পিটাইছে এই জুতাগুলো কি ইব্রাহিমের না নমরুদের? নমরুদের জুতা দিয়া, নমরুদের টাকা খাইয়া, নমরুদের কর্মচারী, নমরুদের বাতাত ফিরাইয়া, নমরুদ যে জনমের মতো বিদায় করাইল যিনি, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? সুতরাং এই আল্লাহ আজও আছেন, থাকবেন, সব সময় থাকবেন। আসুন ওই আল্লাহকে অবনত মস্তকে সাজদা দিয়ে কেবলমাত্র সাহায্য চাই আল্লাহর কাছে। কবি ফররুক আফসোস করে বলেছিলেন, কত যে আধার পর্দা পাড়ায় হুর হলো জানি না তা, নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা, দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেলা, তবু তুমি জাগলে না, তবু তুমি জাগলে না। হায়দরগঞ্জের মানুষ, লক্ষ্মীপুরের মানুষ, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি মুশতাক ফয়েজি না ডাকে, মনে রাখব আমি এসেছিলাম, মনে রাখব আমি বলে গেলাম, আসো জেগে উঠি, আজও গর্জে উঠি, চিৎকার করে জানিয়ে দেই, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার পরে মাহবুব ভাই ওয়াজ করবেন, আপনাদের কৃতি সন্তান, সারা বাংলাদেশ যিনি কাঁপিয়ে দিয়েছেন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد شبعي قرآن أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين
জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা। জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা জমানিহি হসনত জমিও খসানিহি সল্লো আলাইহি সল্লামু ইয়া কওম বান সল্লো আলা সদরিল আমিন
সবাই খুবই আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য সুফিয়ান দায়রা শরীফ হায়দরগঞ্জ লক্ষ্মীপুর পীর কামেল শাহ সুফি এবাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহের 74তম ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ 29 মার্চ রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, আকাশে যখন মেঘের ঘন ঘটা আর মাঝে মাঝে যখন উতাল হাওয়া স্বাভাবিকভাবে কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, এমন এক দোটানার মাঝে যিনি আমাদের জন্য অনুকূল আবহাওয়া আর মনোরম পরিবেশ দিয়ে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি বিনতি জমা কর, বা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সাদক আজকের এই মাহফিলের জনাব সভাপতি আওলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মৌলানা সৈয়দ মোহাম্মদ জাহেদ ইজ্জুদ্দিন তাহির জাবির খতিব হায়দরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আজকের মাহফিলের অন্যতম মুফাসসির হৃদয়ের কাছের মানুষ অভিন্ন হৃদয়াংশ মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার বাস আপনাদের এলাকার নন্দিত মুফাসসির সৈয়দ আওলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি মৌলানা সৈয়দ মোহাম্মদ মাহবুব ইজ্জুদ্দিন জাবেরি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ভাইকে যেন দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করেন, কণ্ঠকে যেন আরো বলিষ্ঠতা দান করেন, সবাই করে আমিন। আজকের মাহফিলের দাওয়াতি মেহমান হযরত মাওলানা মোহাম্মদ ইউসুফ জামাল ভাইস প্রিন্সিপাল হায়দরগঞ্জ তাহেরিয়া আর এম কামিল মাদ্রাসা, হযরত মাওলানা কারি মোহাম্মদ ইসমাইল আমন্ত্রিত মেহমান বৃন্দ, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, এই আওয়াজে তো ওয়াজ হবে না, একটু জুড়ে পড়তে হবে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আর জন্যই শেষ আপনারা দাঁড়াই রয়েছেন কোন দুঃখে, নোয়াখালীর মানুষ হইল সবচেয়ে বুদ্ধিমান মানুষ, বাসের ভিতরে সিট থাকতে ছাদে ওঠার দরকারটা কি,
হ্যাঁ, সিট না থাকলে না মানুষ ছাদে উঠে, ফুরারা বাস খালি ছাদ উঠতে বই রয়েছে, কারবার দেখো। হ্যাঁ আপনি কি দেখতে আছেন তামার সাথে? হ্যাঁ বসো, একজন লুকো দাঁড়িয়ে থাকা যাবে, এদিকে হাঁটাহাঁটি বন্ধ সব, দ্রুত বসেন, যারা এদিক সেদিক আছেন দ্রুত চলে আসেন। এখানে একজন ভলান্টিয়ার দিয়ে দেন যেন কেউ দাঁড়াইতে না পারে। জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে আরো জোরে শুক্রিয়া আদায় করলাম কার, শুক্রিয়া আদায় করবো কার, আজীবন আমৃত্যু করে যাবো কার, লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আজীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুক্রিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুক্রিয়া আদায় করবে, শুক্রিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। খাওয়া দাওয়াটা বন্ধ করলে ভালো হয় না? এটা তো হোটেল বানাই ফেলাইছেন এখানে দেখি। হ্যাঁ সবাই দিতে পারবেন? তাহলে এখানে কেন দুইটা প্লেট দিচ্ছেন? টোটালি অফ, চা বিস্কিট সব বন্ধ, এই হোটেল বানাই ফেলছি দেখি এখানে। সবাই তাকাই রয়েছে আর ওনারা খাবে, ওনারা কি এরকমই খাওয়ান হয়ে গেছে? এগুলো এখন না, পরে দেবেন, অবসর সময় দেবেন। সবাই পড়েন আমিন, জোরে আরো জোরে। তাইলে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আজীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। এই কথা কার? আল্লাহ যা বলেন তা করেন না কি করেন না? কম কম না বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ফালুল লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর একরকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আর একরকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর একরকম, ঠিক কিনা? দেখি একটু বেশি ঠিক না, কমন পড়ে গেছে বুঝছি। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ যা ওয়াদা করেন ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ইন্নাকালা তুখলিফুল মিয়াদ, আমার আল্লাহ এমন আল্লাহ তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। আমার এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে, মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করি, পরিশুচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে জানাই দাও ওলা ও রাব্বা করিম, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু,
দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, আমার আল্লাহর কি মত হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, কন প্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে, আকাশ বাতাস প্রকম্পিত করে সমস্যুরে গলা ছেড়ে দিয়ে, চলো আমার আল্লাহকে একটা সবাই মিলে ডাক দে আল্লাহ। ও প্রাণের আল্লাহ, তুমি লামিয়া লিদু আলাম ইউলাদ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার এই আল্লাহ কয়জন? মহাব্বতের সাথে সবাই পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুদ্ধ তুমি মাবুদ কল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তৌহিদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এক একজন নবীকে আল্লাহ এক একটা উপাধি দিলেন। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। এবার জানতে মন চায় তোমার আমার যিনি নবী আখরি জামানা।